হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি এখন এই আমার আজ ভিডিওটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে আছি, আমি এখন ভ্যাকসিন নিতে যাব। চলুন ওখানে গিয়ে যদি সম্ভব হয় আমি ভিডিও করব। আমরা এখন ভ্যাকসিন নিতে যাচ্ছি, আমরা হসপিটালে চলে এসেছি। এখন আধার কার্ড সব নিয়ে এসে এখন প্রচুর গরম আর ভিড়ও আছে একটু, ওই জন্য আমরা এক সাইডে এখন দাঁড়িয়ে আছি জানলার সামনে হাওয়াতে। আমার ভ্যাকসিন নেওয়া, এখন আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে বললো, ওয়েট করি তারপর বাড়ি যাব। কত ভিড় লাইন ভ্যাকসিনের জন্য। ও এখন ওখানে কি কাগজ জমা দিতে হচ্ছে সেখানে জমা দিচ্ছে। এখানে দিদিরা সবাই বসে আছেন। আজকে না আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আমরা এখন এবার বাড়ি যাচ্ছি। আমার ভ্যাকসিন নেওয়া হয়ে গেল, আমি এখন এবার বাড়ি চলে এলাম। আমি একটু চেঞ্জ করে নিয়ে একটু তারপর আসছি আবার। আমরা ভ্যাকসিন নিয়ে আসার পর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম, রেস্ট নিয়েছিলাম। এখন এবার বিকালে আমরা ঘুম থেকে উঠে একটু একটা বাগানে ঘুরতে যাব। চলুন আজকে দেখাই আপনাদেরকে বাগানটা ঘুরে। কত ছোট গাছটা অথচ কত আম ধরে আছে। এই জায়গাটার নাম হচ্ছে শুগনি বাসা, পুরো আম গাছ, আমের বাগান। এখানে আম একবার যে খায় সে কোনোদিনও ভুলবে না। এই সাইডটা আম গাছেই ভর্তি। বাপ্পাটা এখন গাড়িতে চেপে দাঁড়িয়ে আছে। জায়গাটা পরিবেশটা দেখুন, হ্যাঁ আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে তোমরা। কত আম ধরে আছে, এই দেখুন কি সুন্দর এইটুকু ছোট্ট গাছটা অথচ কত আম ধরে আছে। পুরো চারিদিকে আম গাছেই ভর্তি। এই একটা ঝুলছে, কি সুন্দর লাগছে দেখতে আমগুলো, কি সুন্দর দেখতে লাগছে। চারিদিকে শুধু আম গাছ, এই যে হ্যাঁ গাছে হাত দেবে না, না শোনা আম খেয়ে দেখছে। আমরা এখন আম পাকা খাচ্ছি, চাকু আনিনি কাটি আনে খেতেও পাচ্ছি না। তুই একটা খাবে পুচকু, এটা খাবে নাই আমি
গুনে শেষ করা যাবে না বোধহয়। একদম সামনে সামনে এখানে, আর এত সুন্দর খেতে আমগুলো, মানে এরম আমি কোথাও খাইনি। দুটো আম পড়ে আছে, ওরা আসুক বলবি ওদেরকে। পুরো চারিদিকে সবুজে সবুজ, অনেক বড় বাগানটা। এই গাছটা দেখ কত ছোট, এটা একটা টাওয়ার। হ্যাঁ তাই তো, ওটাই তো বলি টাওয়ার। অনেকগুলো আম নিচে পড়ে পড়ে গেছে, ওই তো ওই দুটো আর ওই তো একটা, তিনটেই তো বলে দিই। আমি পিছন দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছি এখন, এটা ঠোকায় তো, একবার ঠোকা গেল। এইটাতেই তখন আমার মাথায় ঠোকা গেল। অনেকগুলো গাছ রয়েছে, চারিদিকে সব আম গাছ। এই একটা আমে পোকা লেগে গেছে, এই যে তুই লাঠি নিয়েছিস কেন হাতে? ও খরা মানুষ, সুন্দর জায়গাটা। এই দিদিরা থাকে এখানে, পাহারা দেয় ওরা, এই গাছগুলো ওরা দেখাশোনা করে। এই যে একটা পুচকু লাঠি নিয়ে আসছে, এই ছিল না মামা করে ছিল তো। ও দেখুন কি সুন্দর পরিবেশটা চারিদিকে, খুব সুন্দর বাগানটা। চারিদিকে যতদূর তাকাচ্ছি শুধু আম গাছ আর আম, অনেক বড় আম গাছ আছে। হ্যাঁ এই যে দেখুন এই গাছটাতে কত আম ধরে আছে। আমগুলো, এই আমগুলো এখনো বড় হয়নি, ছোট্ট ছোট্ট আছে। তাতে গুনে শেষ করতে পারবি কটা আছে? এক দু বছর লাগবে তোর গুনে শেষ করতে, ততক্ষণে আমগুলো থাকবে। আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদের ঘোরা হয়ে গেল। দেখুন চারিদিকে সবুজ সবুজ, আমরা আম কিনেছি, এখন বাড়ি যাচ্ছি। আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদের আম নেওয়া হয়ে গেল, বাগানটাও ঘোরা হয়ে গেল। এখন এবার আমরা বাড়ি যাচ্ছি, মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তাহলে বৃষ্টি হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছে যাই। আমরা আর বাড়ি পৌঁছাতে পারলাম না, রাস্তাতেই এখন দাঁড়িয়ে গেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে
এখানে বসে পড়েছে সবাই আয়ো অনেকে আছে এখানে এখন কি হচ্ছে সবাই এখানে এখন দাঁড়িয়ে আছি অন্ধকার দেখুন কতগুলো আমরা আম নিয়ে এসেছি হাই বন্ধুরা আমি এখন কেলকুলাম যাচ্ছি হাই গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে কালকে রাতে থেকে প্রচন্ড গায়ে হাতে পায়ে ব্যথা হচ্ছে আমার এমনি সেরকম খুব একটা মেজর অসুবিধা হয়নি আমার কিন্তু এমনি নর্মাল যেগুলো হয় সবাই বলছে সেরকম গায়ে হাতে একটু ব্যথা কালকে আর ভিডিওটা এড করতে পারিনি আজ সকালে এখন এই চা খেতে খেতে ভিডিওটা আমি এখানে এন্ড করছি বাই দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।